যারা বলছো ইমাম ভাতা নিলে সেই ইমামের পেছনে নামাজ হবে কিনা, আমাকে নদিয়ায় প্রশ্ন দিয়েছিল যে ইমামরা যে সরকারের ভাতা নিচ্ছে সেই ইমামের পেছনে কি নামাজ হবে। তাইলে আমি বলে চাই, যদি ইমাম ভাতা নিলে সরকার কোথা থেকে টাকা দিচ্ছে সেটা জানে না, ওই জন্য তার পেছনে নামাজ হবে না। যদি মনে করেন ফতোয়া, তাহলে আমি প্রশ্ন করব, ডাক্তার মাস্টাররা যে বেতন নিচ্ছে সরকারে সেই টাকায় হজ করা যাবে আর সেই টাকা খেয়ে নামাজ হবে? এই ফতোয়াটা আগে আমাকে দেন উত্তরটা। যদি বলেন হবে, শুনে রেখে দেন, আমাদের দেশে 90% এর মধ্যে 100% এর মধ্যে 30-35% খালি মদের পয়সা থাকে, 5% বেচাকেনার ট্যাক্সের পয়সা থাকে, 5% চুরির ট্যাক্সের পয়সা থাকে। আপনি যদি হিসেব করেন, আমাদের সরকার, ভারতবর্ষ সরকার যে বেতনগুলো দিচ্ছে 100% এর মধ্যে 95% হারাম পয়সা থেকে বেতন দিচ্ছে। আমাদের মুক্তিরা কোনদিন ফতোয়াবাজি করেনি, আর ইমামরা ভাতা নিয়েছে, ফতোয়া নিয়ে আসছে দেওবন্দ থেকে, মলবি তারাবি পড়িয়ে হাফেজ সাহেব দুটো টাকা পেয়েছে, এরা ফতোয়া আনতে যায় দেওবন্দ। আমার ভাই আলেম উলামা এদের কি সম্পর্ক আছে দিনের সাথে? যারা বলছে যে মলবিরা তারাবি পড়িয়ে যারা ফতোয়া আনছেন, আবে ওই ফতোয়াটা দেওবন্দের জন্যে, ওই ফতোয়া বাংলার মাটির জন্যে নয়। যদি বলেন প্রমাণ দেন, আমি যখন গুজরাট মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতায় পড়ি, তখন আমার সাথে কয়েকজন সাথী ছিল, একজন ছিল আশরাফ থাইল্যান্ডি, থাইল্যান্ডের ছেলে মুসলমানদের, আমার সাথে আমার পাশে বসতো হিপস ক্লাসে। তো সে আমাকে মাঝে মাঝে বড় বড় হোটেলে খাওয়াতে নিয়ে যেত, দামি দামি হোটেল সুরাটে, তার ছিল ফারারি কোম্পানির গাড়ি, আমাকে নিয়ে যেত। ইয়াসিন ভাই, সে আমার কাছ থেকে হিন্দি শিখেছিল, হিন্দি জানত না, তাকে আমি শিখিয়েছিলাম হিন্দি, ইসকো ক্যা বলতে হ্যাঁ, ইসকো ক্যা বলতে হ্যাঁ, ইয়ে ক্যা হ্যাঁ। হোটেলে আমাকে নিয়ে যেত জানেন কেন? খানা অর্ডার করার জন্যে। তুম বলো না, হামকো মাতা নেই, আপ বলিয়ে না, আপ বলো, আমি অর্ডার করতাম, পায়া লাও, রুটি লাও, তন্দুরি লাও, চিকেন তন্দুরি লাও, আমি অর্ডার করতাম। তো সে কোটিপতি ছেলে, সে এসে মাদ্রাসায় ফারারি কোম্পানির গাড়িতে নিয়ে আসতো, তার বাপ ফ্ল্যাট কিনে দিয়েছিল সুরাটে, 1 কোটি টাকার ফ্ল্যাট কিনে ছেলেকে হাফিজে কোরআন করেছে থাইল্যান্ড থেকে এসে, 4 চাকা গাড়ি কিনে দিয়ে। সেই ছেলেটা ফ্রি তারাবি পড়াবে না, তা আমি গরিবের ছেলে, শওকতের বেটা আমি কি করে পড়াবো? আমি যদি ফ্রি তারাবি পড়াতে যাই তো বইয়ের ব্লাউজ কিনে সংসার চালাতে হবে। একটা বড় লোক এমন হাত তুলেন যে আমি রোজার মাসে আমার এলাকার 50টা আলেমের ঘরে, আমি তার ঘরে তার ছেলে মেয়েদের জামা কাপড়, তার স্ত্রীর জামা কাপড়, তার সংসারের যাবতীয় ঈদের খরচ আমি পাঠিয়েছি, একটা বড় লোক থাকলে হাত তুলেন যে আমি 20টা ইমামকে পাঠিয়েছি, কে আছে? হাত তুলে পাঠাতে পারেননি। আপনি আপনার হাফিজের খোঁজ নিতে পারেননি, আপনি আপনার ইমামের খোঁজ নিতে পারেননি যে ইমামের ঘরে আজকে কি রান্না হলো। যদি বলেন যে কে বললে কোরআন পড়িয়ে আর তারাবি পড়িয়ে পয়সা নিতে যাবে, তা আমি বলবো, তোমার যদি দিনের প্রতি এত মহব্বত থাকে, আমি মাদ্রাসায় বেতন নেবো না চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আমার মাদ্রাসায় 1 টাকা বেতন নেবো না, আমার এখন 8,000 বেতন, কিন্তু তুমি যদি দিনের মহব্বত থাকো, আমার মাদ্রাসার বাবুরচিকে মাসে 8,000 বেতন লাগে, বছরে 8 12 কত বললাম? 96,000। তোমাকে বলবো তোমরা পালি করো, একজন করে ব্যক্তি আমার মাদ্রাসায় 1 বৎসর করে ফ্রি রান্না করে দিয়ে আসবেন, 1 টাকা দেবো না, দিনের খিদমত হবে, কে রাজি আছেন হাত তুলেন তো। যারা ফতোয়াবাজি করেন তাদের মধ্যে একজন হাত তুলেন, ফ্রি খানা পাবেন, আমার মাসাই খাবেন, 1 টাকা কিন্তু বেতন দেবো না, ফ্রি রান্না করে দিয়ে আসবেন, 1 বৎসর ছেলেদের খিদমত করবেন। তখন বলে যে ফ্রি কি করবে? শুনেলেন হযরত আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হলেন, সকালবেলায় ব্যবসার জিনিসগুলো নিয়ে তিনি বাড়ি থেকে মুঠুলি করে মাথায় করে বের হচ্ছেন, সাহাবীরা বললেন হে আমিরুল মুমিনিন, আপনি যদি ব্যবসায় যান আমাদের সংসার কিভাবে চলবে? আমিরুল মুমিনিন বললেন আমার সংসার কি করে চলবে? আমাদের দেশে কিছু পরেশগার বেরিয়েছে, তারা বলছে মৌলবিদের কথা শুনেবে, মসজিদের ভেতরে আল্লাহ আল্লাহ কর, আল্লাহ তোর সংসার চালাবে, সেগুলোর নাম হচ্ছে চোর, ডাকাত, না হলে বাটপর। মাথায় লিখে নিয়ে কলম থাকে না, নোট করুন, আমি বলে যাচ্ছি, বাপের বেটা মৌলবি থাকলে আলিপুরে আমার সঙ্গে দেখা করবেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, ভাঁড় কাঠার মাটি দেয়, এখানে যদি কোনো বাপের বেটা থাকে স্টেজে আসুন আমার কাছে, কোনো মৌলবি যদি থাকে আর যারা ফতোয়াবাজি করেন আসেন আমার সামনে, খুব সাবধান, তোমার জোবানটা টেনে পেরেক পিটুবে ফেরেস্তারা। একটা মাস্টার লকডাউনে না পড়িয়ে সারা লকডাউন ভর বেতন নিয়েছে, আর মাদ্রাসা শিক্ষক দিকে তোমরা আদায় করে বেতন দাওনি, আদায় করতে এলে সমাজের
চোখের পানি ফেলিয়েছে তোমাদের জানা নেই সেই চোখের পানিগুলো কাহার হয়ে বর্ষিত হবে তোমাদের উপরে তোমরা খোঁজ রাখো না আজকে আমি বাস্তব কথাগুলো আমার বুকের ভেতরের কথাগুলো বলে যাচ্ছি বহু মলবি মাদ্রাসা ছেড়ে দিয়েছে পুরো জিন্দেগি ভর মাদ্রাসায় খিদমত করে লকডাউনের সময় তাদেরকে মাসের পর মাস বেতন দেয়নি যেহেতু মাদ্রাসায় টাকা নেই টাকা থাকলেও বহু মাদ্রাসার কমিটি বালারা বেতন দেয়নি বহু মাদ্রাসা বালারা তাদের খোঁজ নেয়নি তাদের সংসার কিভাবে চলেছে বড় কষ্ট লাগে এটা আমি হক কথা বলে যাচ্ছি আর তুমি ফুটানি করছো আর মাস্টাররা না পড়িয়ে না পড়িয়ে স্কুলে বেতন নিয়েছে না লাইনি জোরে বলুন হ্যাঁ না না নিয়েছে সেটা জায়েজ কিনা ওই ফতোয়াটা আগে নিয়ে এসো মাদ্রাসা শিক্ষকদের ফতোয়া বেরিয়ে যাবে যারা বলছো ইমাম ভাতা নিলে সেই ইমামের পেছনে নামাজ হবে কিনা আমাকে নদিয়ায় প্রশ্ন দিয়েছিল যে ইমামরা যে সরকারের ভাতা নিচ্ছে সেই ইমামের পেছনে কি নামাজ হবে তাইলে আমি বলে চাই যদি ইমাম ভাতা নিলে সরকার কোথা থেকে টাকা দিচ্ছে সেটা জানে না ওই জন্য তার পেছনে নামাজ হবে না যদি মনে করেন ফতোয়া তাহলে আমি প্রশ্ন করব ডাক্তার মাস্টাররা যে বেতন নিচ্ছে সরকারে সেই টাকায় হজ করা যাবে আর সেই টাকা খেয়ে নামাজ হবে এই ফতোয়াটা আগে আমাকে দেন উত্তরটা যদি বলেন হবে শুনে রেখে দেন আমাদের দেশে 90% এর মধ্যে 100% এর মধ্যে 30-35% খালি মদের পয়সা থাকে 5% বেচাকেনার ট্যাক্সের পয়সা থাকে 5% চুরির ট্যাক্সের পয়সা থাকে আপনি যদি হিসেব করেন আমাদের সরকার ভারতবর্ষ সরকার যে বেতনগুলো দিচ্ছে 100% এর মধ্যে 95% হারাম পয়সা থেকে বেতন দিচ্ছে আমাদের মুক্তিরা কোনদিন ফতোয়াবাজি করেনি আর ইমামরা ভাতা নিয়েছে ফতোয়া নিয়ে আসছে দেওবন্দ থেকে মলবি তারাবি পড়িয়ে হাফেজ সাহেব দুটো টাকা পেয়েছে এরা ফতোয়া আনতে যায় দেওবন্দ আরে ওই ফতোয়াটা দেওবন্দের জন্য বলে আসবে এই মলবি শওকতের বেটা আমি জাত্তার বেটা নয় আমি পীরের বেটা আমি ওই মলবি শওকত যিনি পরম মুফতি সাহেব মুফতি মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহ তিনার যোগ্য খলিফা হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাওলি তিনার আমি ছেলে সেই তিনার খলিফা ছেলে বলবেন মুফতি ইউসুফ সাহেবকে যে ইয়ে মলবি শওকত আপকা জো খলিফা হ্যায় উনকা লড়কা নে বাতায়া কে দারুল উলুম নে জো ফতোয়া দি ইয়ে ফতোয়া দেওবন্দ কে লিয়ে হ্যায় ইয়ে ফতোয়া সাহারানপুর কে লিয়ে হ্যায় ইয়ে ফতোয়া হামারে ইউপি কে লিয়ে হ্যায় দিল্লি কে লিয়ে হ্যায় বম্বে কে লিয়ে হ্যায় গুজরাট কে লিয়ে হ্যায় ইয়ে ফতোয়া বঙ্গাল কে গরীব উলামাও কে লিয়ে নহি আপনারা প্রমাণ দেন কজন একজন ডাক্তার হাত তুলেন তার ছেলেটাকে মলবি করার জন্য মাদ্রাসায় দিয়েছেন দেখান তো পানি দেন আমার ভাই হাত তুলেন কজন ডাক্তার আছেন কজন মাস্টার আছেন নিজের ছেলেকে মলবি করতে দিয়েছেন ফ্রি খিদমত করবে আমার একজন বন্ধু আছে হাওড়া ডিস্ট্রিক্টে মুফতি মুমতাজ সাহেব বাউড়িয়া শামসুন্দর চক মাদ্রাসা আমি যে হাজি সাহেবের কাছে যাই আপনার ওই হাজি সাহানুর উস্তাকার একদিনে বসে 1.5 কোটি টাকা জাকাত দেয় একদিনে বসে তিনার বাংলো টাকাটি 25 কোটি টাকা তিনার পাশের মাদ্রাসা মুফতি মুমতাজ সাহেব 1 টাকা বেতন লাই না ফ্রি মাদ্রাসায় পড়াচ্ছে যদি বলেন আরে ইয়াসিন হুজুর আপনি কেন বেতন লিখছেন মুমতাজ ভাই বেতন লাই না মুমতাজ ভাই হচ্ছে কোটিপতির ছেলে তার বাড়িটা হচ্ছে 5 কোটি তার ব্যবসা আছে 5 কোটি তার বেতন নিয়ে যাবে না যেদিন ইয়াসিনের বাপের আমাকে 5 কোটি দাও কাল থেকে ফ্রি জলসা করবো আমি কেউ আছেন কেউ আছেন বাপের বেটা আমাকে 5 কোটি টাকা দিবেন হাত তুলেন পাঁচামির মধ্যে কেউ আছেন এই ভার কাটার আমি চ্যালেঞ্জ করছি আজ থেকে কাল থেকে আমার রেট কেটে যাবে যতগুলো ডেট আছে আমি ফ্রি জলসা করব আমাকে যদি কেউ 5 কোটি টাকা দিতে পারে আর যদি বলে রে হুজুর পয়সা লিচ্ছ কেন এবার কাল সকালে আমার মেয়ে যদি বলে চকলেট খাবো কোথা থেকে পয়সা দেবো ফ্রি যদি জলসা করে যায় বুঝতে পারেননি কথাটা তোমার মেয়ে মুরগির রান খাবে আর ইমামের মেয়ে পুঁইশাকের ডাঁটি খাবে লজ্জা লাগে না আমাদের দেশের ইমামরা যদি একটা মোটর সাইকেল কিনে মুক্তাদিরা চায় দেবেন ওগুলো পেলে কোথায় বলে নেবে চুরি করে নেবে খালি এটা মনে মনে হয় রাগ করবেন না বাস্তব বলছি বিসমিল্লাহ আমার ভাই ওই জন্য ফতোয়াবাজি করবেন না মমিন হবার চেষ্টা করুন সরল সদা এইগুলো আমি বলেছি আবার দেখছেন তো এইগুলো সব এইগুলোর নাম হচ্ছে কি কি এঁটে পাকা প্রশ্ন দিয়েছে ভালোবাসার তাবিজ মানুষের ভুল ধারণাটা একটু তুলে ধরুন আমি তো অনেক দিন আগে বলেছি
আমাদের দেশের মেয়েরা শাশুড়িকে বশ করার তাবিজ নেয়, তাই না? যে তাবিজ দেন তো যেন আমার শাশুড়ি আমাকে ভালোবাসে। অনেক মেয়েরা তাবিজ নেই, আমার বৌমা যেন আমার দিকে আমার পরে হয় আমাকে ভালোবাসে। অনেক ছেলেরা তাবিজ নেয়, হুজুর তাবিজ দেন যেন মেয়েটা আমার কাছে চলে আসে। তাবিজে যদি মেয়ে আসবে তো তোর কাছে আসবে কেন? হুজুরদের কাছে আগে আসবে তো, বুঝতে পেরেছেন? আমরা বুকা মার তাবিজ আর টেনেলে আমরা টেনে নিতাম। আমি কালকে জলসাতেও বলেছি, একটা প্রশ্নও দিয়েছিল যে তাবিজে মেয়ে পাওয়া যায়, বলে মেয়ে পাওয়া গেলে আমরা আগে নিতাম, সুন্দরীগুলো আমাদের হতো, কালো খানাগুলো তোদের লেগে ফেলে রাখতাম। মার তাবিজ আর টেনেলে কালোটা তোর, ফর্সাটা আমাদের, সুন্দরীটা আমাদের। এ মানুষের ভুল ধারণা, বুকা। যেমন একটা দোকান করেছে, দোকান চলছে না, ব্যবসা বেশ বরকত নাই, বলে কোনো চিন্তা নাই একটা ভালো দিকে তাবিজ টাঙ্গিলে দোকানে। এই দোকানে বরকত হলে তো হুজুরদের আগে বরকত হতো, আমি কেন 3,000 টাকা বেতনে আপনার মসজিদে কাজ করতে যাব? আমার ভাই খুব সাবধান, এসব ভুল ধারণাই থাকবেন না। ভালোবাসা মহব্বতের সঙ্গে পাওয়া যায়, ভালোবাসা আখলাক আর চরিত্রে পাওয়া যায়, ভালোবাসা আপনার ব্যবহারে পাওয়া যায়। আমি প্রত্যেকটা ভাইকে বলে যাব, ফতোয়াবাজি করে আপনি শেষ হয়ে যাচ্ছেন, আর বেইমান কাফেররা চক্রান্ত করে আপনার ইসলামকে ধ্বংস করে যাচ্ছে, একের পর এক ধ্বংস। বেইমান কাফেরদের ধ্বংসর পদ্ধতি হচ্ছে শিক্ষা দিয়ে মুসলমানদের দ্বারা, তাদেরই লোক দ্বারা। ওই জন্যে যতগুলো ইসলামের বড় বড় দুশ্মন, তারা কারা?